আসসালামু আলাইকুম। আজ 27 মে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। আর পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গোপন প্রস্তাব দিয়েছে শাহবাজ সরকার। প্রস্তাব অনুযায়ী ইমরান খান চলমান আন্দোলন থেকে সরে এলে দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী মিডিয়া দ্য ডন এমন খবর প্রকাশ করেছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, সকল দাবি মেনে নেওয়া হবে যদি ইমরান খান এবং পিটিআই কর্তৃক আদালতে দায়ের করা সরকার ও সংবিধান সংক্রান্ত মামলাগুলো প্রত্যাহার করা হয়। ইতোমধ্যে শাহবাজ সরকার সেনাবাহিনীর একজন কর্মকর্তার মাধ্যমে এসব প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছে। ইমরান খানের চলমান আন্দোলনে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করায় গণঅভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে পড়েছে পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী। এ কারণেই ইমরান খানের সঙ্গে আপোষের প্রস্তাব দিল শাহবাজ সরকার। জনের ওই সূত্রটি আরও জানায়, ইমরান খান যেন প্রস্তাব মেনে নেন সেজন্য চাপে রাখতে তার বিরুদ্ধে শাহবাজ সরকার মামলাও দায়ের করেছে। তাছাড়া ইমরানের সঙ্গে গত কয়েকদিনে শাহবাজ সরকারের অংশীদার দু একটি রাজনৈতিক দল যোগাযোগ করেছে বলেও তথ্য পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের রাজনীতিতে অন্তরালে অনেক খেলা চলছে। তবে ইমরান ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, ইমরান এসব প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছেন। তিনি 6 দিনের আলটিমেটাম শেষে নতুন করে আবার কর্মসূচি ঘোষণা করবেন। 25 মে ইরাকের সংসদে ইসরায়েল বিরোধী কঠোর আইন পাশ করেছে ইরাক। নতুন আইন অনুযায়ী কোনো ইরাকি যে কোনো ক্ষেত্রে যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে বা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির চেষ্টা চালায় বা ঘোষণা দেয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। এর মাধ্যমে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতেও যেন কোনো দিন ইরাক সরকার বা ইরাকি কুর্দিস্তান স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করা হলো। পার্টিয়ক ইউনিয়ন অব কুর্দিস্তানের সংসদ সদস্য দিলান গাফুর বলেছেন, এটি সংসদে বেশিরভাগ সদস্যের ভোটে পাশ হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইনটি সম্পর্কে জানানো হয়েছে, দেশের ভেতর ও দেশের বাইরে যে সকল ইরাকি এবং রাষ্ট্রীয় কর্মকর্তারা আছেন, দক্ষিণ কুর্দিস্তান অঞ্চলে যারা আছেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কোম্পানি, গণমাধ্যম, বিদেশি প্রতিষ্ঠান এবং এর কর্মীদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া, ইসরায়েলে ভ্রমণ করা এবং স্বাভাবিক সম্পর্ক গড়ার চেষ্টা করার ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষণা করা হলো। ওই আইনে বলা হয়েছে, যে সকল ইরাকি ইসরায়েলে ভ্রমণ করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। যারা ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক সম্পর্ক তৈরি, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতার কারণে পোল্যান্ডে আক্রমণের হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে এই সেনাপতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশকে সরবরাহ করা অস্ত্র পোল্যান্ডের ফিরিয়ে নেওয়া উচিত। কাদিরভ বলেছেন, ইউক্রেন ইস্যু শেষ হয়ে গেছে, আমি পোল্যান্ড নিয়ে আগ্রহী, পোল্যান্ড তারা কী অর্জন করতে চাইছে। কাদিরভ আরও বলেন, ইউক্রেনের পর নির্দেশ দেওয়া হলে 6 সেকেন্ডের ভেতর আমরা দেখিয়ে দেব কী করতে পারি। পোল্যান্ডের উচিত সরবরাহ করা অস্ত্র ও ভাড়াটে যোদ্ধাদের ফিরিয়ে নেওয়া এবং আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে যা করেছেন সেজন্য সরকারিভাবে ক্ষমা চাওয়া। কাদিরভ যে রাষ্ট্রদূতের প্রসঙ্গ তুলেছেন, তিনি পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সার্গেই আন্দ্রিভ। এই মাসের শুরুতে পোল্যান্ডের রাজধানী সোভিয়েত সামরিক সমাধি পরিদর্শনের সময় তার মুখে লাল রং ছুড়ে মারা হয়েছিল। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে উস্কানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ হিসেবে দাবি করছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক ও সহযোগিতাকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে পোল্যান্ড। শুধু অস্ত্র ও কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে দেশটি। গত মাসে এক বৈঠকে পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরাভিয়েস্কি বলেছেন, ইউক্রেনকে $160 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম দিয়েছে পোল্যান্ড।
এই সরঞ্জামগুলো ইউক্রেন, পোল্যান্ড ও ইউরোপের সার্বভৌমত্ব রক্ষা করেছে। গত 3 মাসে ইউক্রেনের সেনাবাহিনীকে পোল্যান্ড ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। মার্চে কাদিরভ ঘোষণা দেন, পুতিনের যুদ্ধের সমর্থনে তিনি ইউক্রেনে অবস্থান করছেন। কিয়েভে যুদ্ধের সম্মুখ সারিতে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি। তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইউক্রেনে তার উপস্থিতির কারণে বিশেষজ্ঞরা ধারণা করতে শুরু করেন যে যুদ্ধের নতুন পর্যায় শুরু হয়েছে। প্রিয় দর্শক, এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবে। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইন্স, খসখসে ভাব, মিস্টা থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60 ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে 2 যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। প্রচলিত সম্প্রচার মাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করতে এবং আর্থিক সংকট মোকাবেলার তাগিদে 1000 কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন BBC। সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। BBC বলেছে, ডিজিটাল ফার্স্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের লক্ষ্যে তারা আধুনিক বিশ্বের সাথে ধাপে ধাপে তাদের পদক্ষেপের পরিবর্তন আনবে, শ্রোতাদের কাছে তাদের পছন্দের বিষয়বস্তু তুলে ধরবে, তারা যেভাবে এটি চায় সেভাবে। BBC ওয়ার্ল্ডকে যুক্তরাষ্ট্র ও বহির্বিশ্বে 24 ঘন্টার চমৎকার একটি একক নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বের বিভিন্ন ভাষার সার্ভিসগুলোকে একটি একক ডিজিটাল ওয়ার্ল্ড সার্ভিসে পরিণত করার ফলে শিশুদের চ্যানেল CBBC, BBC 4 ও Radio 4 এক্সট্রা সহ সবগুলো চ্যানেলের প্রচলিত ধাঁচের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। BBC-র মহাপরিচালক টিম জেভি BBC কর্মীদের সামনে দেয়া এক বক্তব্যে একটি সজীব, নতুন ও বিশ্ব বিস্তৃত ডিজিটাল মিডিয়া সংস্থায় রূপান্তরের উল্লেখ করে বলেছেন, এটি আগে কখনো দেখা যায়নি। তিনি কর্মীদের বলেন, রূপান্তর প্রক্রিয়া দ্রুততর করতে হবে এবং আমাদের চারপাশের বাজারে বড় বড় পরিবর্তনগুলোকে ধারণ করতে হবে। তার মতে, কর্মী ছাঁটাই সহ প্রথম পর্যায়ের পরিবর্তনগুলো আনার ফলে 1 বছরে সংস্থাটির $630 মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে প্রত্যাখ্যান করায় ন্যাশনাল গার্ডের 115 সেনাকে বরখাস্ত করেছে রাশিয়া। এতে ইউক্রেনে মস্কোর আক্রমণে রুশ নিরাপত্তা বাহিনীর কিছু অংশে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। রাশিয়ার কাবার্ডিনো বালকারিয়ার একটি সামরিক আদালত বুধবার জানিয়েছে, নথিপত্র পরীক্ষার পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার তদন্তে দেখা গেছে, সেনারা ইচ্ছাকৃতভাবে অফিসিয়াল দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিল। এ নিয়ে সামরিক গোপনীয়তা রক্ষার্থে কিছুটা আড়ালে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে ইন্টারফ্রেক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে মস্কোর বিশেষ অভিযান সম্পর্কিত অ্যাসাইনমেন্ট প্রত্যাখ্যান করে ন্যাশনাল গার্ডের কিছু সদস্য, যদিও মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। Changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।